গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয়ভাবে গড়ে উঠেছে করোনা নামে একটি গ্রাম্য বাজার। শুরুতে দু একটি দোকান থাকলেও তা এখন পরিণত হয়েছে পূর্ণাঙ্গ একটি বাজারে। শাকসবজি, মাছ মাংসের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যই মেলে এই বাজারে। গাইবান্ধা জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামের প্রত্যন্ত এলাকায় অবস্থান করোনা বাজারের। পাশেই বগুড়া জেলার সোনাতলা উপজেলা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এই বাজার চলে রাত 10টা পর্যন্ত। করোনা সমস্যার জন্য সোনাতলা কেউ যেতে পারে না, হচ্ছে একবারে বিকেল হলে পুলিশের দাবড়া দাবড়ি, সব কিছু বন্ধ। এখন বিকেলবেলা কি করে মানুষ, গ্রামের থেকে এসে কাজবাজ করে এসে বাজারত বসে আস্তে 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 দিনে দিনে বাজার আর কি বড় করে ফেলালো। কেউ হয়তো একটু তরকারি বাজার দিছে, কেউ হয়তো অল্প একটু চা লাগালো, এভাবে মনে করেন জিনিসটা বড় হয়ে গেল। আর দেখা দেখি ওই দোকান দিল, আর দেখা দেখি ওই দোকান দিল, এভাবে করোনা বাজার শুরু হয়ে গেল। এখানে আসছি যে ছোট বাচ্চাকে চকলেট নিয়ে দেওয়ার জন্য, আমার ফুপির সাথে একটু বাজার করার জন্য আর কি। 2020 সালে যখন করোনা শুরু হয় তখন লকডাউনে সোনাতলায় যাওয়া বন্ধ হয় বাইগুনি এলাকার লোকজনের, রাস্তায় রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড। নিত্য প্রয়োজনীয় বাজার করতে প্রতিবন্ধকতায় পড়ে স্থানীয়রা। পরে বাধ্য হয়ে এলাকার লোকজন একটি জায়গা নির্ধারণ করে একটি বাজার গড়ে তোলে। করোনাকালে বাজারটি তৈরি হয় বিধায় এলাকার মানুষজন নাম দেয় করোনা বাজার। সেই থেকে জেলা উপজেলা গ্রামগঞ্জে বাজারটি করোনা বাজার নামে পরিচিত হয়ে আসছে। সোনাতলা আমাদের যাওয়া বন্ধ, মানে ওই চৌকিদার দ্বারা ব্যারিকেড দিলে যে গাই মাতার লোক ঢোকা হবে না, তখন সেখানে ভাড়া এখানে বাজার লাগালো। এই সেখান থেকে আমাদের এই বাজার ভালোই চলিচ্ছে, মনে করেন যে খারাপ নয়। মনে করেন এই সন্ধ্যার সময় গ্রামের বাজার বোঝেন না, ওই সন্ধ্যার দিল শুরু হবে আজ এখন থেকে নৌকা আসবি আস্তে আস্তে আসবি। 2019 সালে যখন করোনা শুরু হয় তখন বগুড়া ডিস্ট্রিক্টের লোক আমাদের যেতে দেয়নি, তারপর আমরা বাজারটা লেগেছি। তো আমার দোকানে মধ্যে কিছু জিনিস পেতে পারে, পান, বিড়ি, সিগারেট, ছোটো বাচ্চাদের খাদ্যবাদি ইত্যাদি, মোবাইলের কার্ড, আরও অন্য অন্য জিনিস পেতে পাওয়া যায়। শালমারা ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মণ্ডল বলেন, এলাকাটি প্রত্যন্ত হওয়ায় আশেপাশে কোনো বাজার নেই। ওই বগুড়াতে আমাদের বাজার করতে যেতে দেয় না, কোনো লোক ঢুকতে দেয় না, তখন আমাদের এখানে বাজার ঘাট নিয়ে খুব সমস্যা। আমরা খাওয়া দাওয়া করতে পারি না, যার কারণে আমরা এই জায়গায় ছোট্ট একটা বাজার লাগাই, লাগাইয়া এখান থেকে আমরা বাজার ঘাট করি, যার কারণে লোকজন বলে যে এটা করোনার বাজার।